আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বলিউডে পৌঁছেও ফিরে আসতে হলো মিমি চক্রবর্তীকে। অনুষ্কা শর্মা প্রযোজিত বড়ি ছবিতেই কাজ করার কথা ছিল টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীর। এই ছবিটি হতে চলেছিল মিমি চক্রবর্তীর ফার্স্ট বলিউড ডেবিউ, কিন্তু শুটিং শুরু হওয়ার আগেই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলেন অভিনেত্রী। কাজেই বড়ি ছবিতে বলিউড ডেবিউ করা হচ্ছে না মিমি চক্রবর্তীর। কিন্তু কেন এরকম করতে হলো অভিনেত্রীর? বলিউড ছবি বড়িতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল মিমি চক্রবর্তী। সেই মতো মুম্বাই গিয়েছিলেন তিনি, ওয়ার্কশপেও যোগ দেন, আর সেই সময় হঠাৎই ওয়ার্কশপের মধ্যে কাঁপিয়ে জ্বর আসে তার। প্রবল শারীরিক কষ্টের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, কিন্তু শেষমেশ কাজ করা আর হলো না। তার সারা গায়ে বেরিয়ে যায় র্যাশ, আর তার সঙ্গে প্রবল জ্বর। প্রবল জ্বর নিয়ে কলকাতা আসতে বাধ্য হন অভিনেত্রী মিমি চক্রবর্তী। হামে আক্রান্ত হওয়ার জন্যই বলিউডে আর কাজ করা হলো না অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিছুদিন তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন। বর্তমানে বাড়ি ফিরেছেন অভিনেত্রী, তবে ডাক্তার বলেছে দিন 15 বাড়ির থেকে না বেরোতে। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয়, বলিউড ডেবিউতেই আটকে গেল, মন খারাপ করছে না? অভিনেত্রী মিমি চক্রবর্তী এই প্রশ্নের উত্তরে জানান, খারাপ লাগা তো আছেই, খুব ভালো প্রজেক্ট ছিল, করতে গিয়েও পারলাম না, তবে শরীরটা তো সবার আগে। অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, দুর্বল থাকলেও শরীরটা আগের থেকে একটু ভালো আছে। শারীরিক কারণে হয়তো এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বলিউড ডেবিউ করা হলো না, কিন্তু আগামী দিনে আমরা নিশ্চয়ই মিমি চক্রবর্তীকে দেখতে পারবো বলিউডে। আমরা সে বিষয়ে ভীষণ আশাবাদী। আমি জানি তোমাদের ভালোবাসা ছাড়া একদমই পসিবল না। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে বন্ধুরা জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।